আলাইকুম ভিউয়ার্স অ্যান্ড সাবস্ক্রাইবার্স, ওয়েলকাম টু সাথী রেগুলার কিচেন চ্যানেলে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি আমার মায়ের হাতে খুবই সুস্বাদু এবং মজাদার পোশাক দিয়ে মাছের মাথা দিয়ে তরকারি। তো চলুন দেখে নিই কীভাবে তৈরি করে মাছের মাথা দিয়ে পোশাকের তরকারি। মা পোশাকগুলি ভালো করে ধুয়ে এর মধ্যে কয়েক দুই থেকে তিনটা আলু কেটে ধুয়ে দিয়েছে, আর নিয়েছে বড় মাছের একটা মাথা, টমেটো কুচি, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি আর সামান্য ধনিয়া পাতা। তো চলুন দেখে নিই কীভাবে আমার মা খুবই অল্প সময়ে এবং সহজভাবে এই রেসিপিটা তৈরি করে মাছের মাথা দিয়ে পুঁইশাকের তরকারি। চুলা অন করে মা কড়াই বসিয়ে দিয়েছে আর এর মধ্যে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো সাদা তেল। তেলটা যখন গরম হয়ে আসবে তার মধ্যে পেঁয়াজগুলি দিয়ে দেবে। আমার তেলটা গরম হয়ে গেছে, মায়ের মধ্যে পেঁয়াজগুলি দিয়ে দিচ্ছে। পেঁয়াজগুলি হয়ে গেছে, এখন আমার মা এক এক করে সব মশলাগুলি দিয়ে দিচ্ছে। দিয়ে দিচ্ছে হলুদের গুঁড়ো এক টেবিল চামচ, দিয়ে দিচ্ছে মরিচের গুঁড়ো এক টেবিল চামচ, দিয়ে দিচ্ছে জিরা গুঁড়ো এক টেবিল চামচ আর পরিমাণ মতো লবণ। খুবই সিম্পলভাবে সহজভাবে আমার মা এই রান্নাটা করছে। আপনারা চাইলে এখানে আদা রসুনের পেস্টও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছে ধনিয়া গুঁড়ো এক টেবিল চামচ। এখন কাঁচামরিচগুলি দিয়ে দিচ্ছে। এখন মশলাটাকে ভালো করে একটু পানি দিয়ে কষিয়ে নেবে যেন পুড়ে না যায়। মশলাটা যখন একটু কষিয়ে আসবে তার মধ্যে মাছের মাথাটা দিয়ে দেব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন মা মাছের মাথাটা দিয়ে দিচ্ছে। দিয়ে এখন মশলার সঙ্গে এটা মিশিয়ে নেব। মাথাটা ভালো করে কষানোর জন্য মা আর একটু পানি দিয়ে দিয়েছে। এখন ভালো করে 5 থেকে 10 মিনিট মাছটাকে কষাবে, তারপর পোশাকগুলি দিয়ে দেবে। তো এখন ঢাকা দিয়ে দিচ্ছি, 5 থেকে 10 মিনিট পরে ফিরে আসছি। ফিরে আসছি 5 মিনিট পরে। আর মাছটা ভালো করে কষানো হয়ে গেছে, এখন মায়ের এর মধ্যে দিয়ে দিচ্ছে পোশাকগুলি। সবগুলি দেওয়া হয়ে গেছে, এখন মা নেড়ে নেবে। আমার মার মতো আপনারা বাড়িতে একবার হলো এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, খেতে অনেক সুস্বাদু, অনেক মজা। খুবই সিম্পলভাবে আমার মা এই রান্নাটা করে। মা মশলার সঙ্গে সবজিটাকে ভালো করে মিশিয়ে নিয়েছে, এখন 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবে। ফিরে আসছি 10 মিনিট পরে। ফিরে আসছি 10 মিনিট পরে। মা এখানে এক্সট্রা কোনো পানি ইউজ করেনি, এই সবজি থেকে এই পানিটা উঠেছে। এখন ভালো করে মা নেড়ে দেবে। দেখতে কতটা সুন্দর হয়েছে, অনেক লোভনীয় হয়েছে।
এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছে আলু অ্যান্ড পুঁইশাকগুলি সেদ্ধ হওয়ার জন্য। আর পানি দিবে না, এখন ভালো করে নেড়ে দিচ্ছে। নেড়ে দিয়ে ঢাকা দিয়ে দেবে প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য। ফিরে আসছি 15 মিনিট পরে। ফিরে আসছি 15 মিনিট পরে। এখন মা টমেটোগুলি দিয়ে দেবে। সামান্য ধনিয়া পাতাগুলিও দিয়ে দিচ্ছে। আমাদের ঘরে বেশি ধনিয়া পাতা ছিল না, তাই আপনারা বেশি করে দিতে পারেন। টমেটোর সঙ্গে তরকারিটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। ঢাকা দিয়ে দিব 5 মিনিটের জন্য। ফিরে আসছি 5 মিনিট পরে। মাশাআল্লাহ, আমার তরকারি কালারটা অনেক সুন্দর হয়েছে এবং রান্নাটাও শেষ হয়ে গেছে। আমি এখন চুলাটা অফ করে দিয়েছি। আমি একটু লবণ টেস্ট করে দেখেছিলাম, মাশাআল্লাহ অনেক টেস্ট হয়েছে। আপনারা বাড়িতে একবার হলেও এই রান্নাটা এভাবে ট্রাই করে দেখবেন। আর মার হাতে রান্না কার না ভালো লাগে, আমার তো অনেক ভালো লাগে, তাই আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর যারা এখনও আমার আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং বেল আইকনে ক্লিক করে দিবেন। নোটিফিকেশন চলে আসবে আপনাদের কাছে, আমার ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন। তো আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।